প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলামিক কিউএ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাচুর্য ও কল্যাণ লাভের 12 সূত্র। আমরা চাই যে আমাদের দুনিয়ার জীবনটা কল্যাণময় হোক, বরকতময় হোক, আমাদের কাজগুলো হোক কল্যাণময়। কারণ যার জীবনে বরকত ও কল্যাণ নেই, সেই সারা দুনিয়ার সম্পদের মালিক হলেও সুখ পাবে না, নিশ্চিন্তে এক মুহূর্তও থাকতে পারবে না। মানসিক সুখ শান্তি আল্লাহর নিয়ামত। যাদের জীবন মহান আল্লাহ কল্যাণ ও বরকতে ভরপুর করেন, তারাই তা অনুভব করতে পারে। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় করে। এক, ঈমান আনা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের শুভ সংবাদ দিন, যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। সূরা বাকারা আয়াত 25। তাকওয়া অবলম্বন করা। মহান আল্লাহ বলেন, আর যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে অবশ্যই আমরা তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। সূরা আরাফ আয়াত 96। 3, তাওয়াক্কুল করা, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি তাওয়াক্কুল করে মহান আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভর পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস 2344। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় রিজিক বৃদ্ধি ও দীর্ঘজীবী হতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আবু দাউদ হাদিস 1693। সদকা করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত 276। 6, নফল ইবাদত করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায়, তবে আমি নিশ্চয়ই তাকে দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। বুখারী হাদিস 6502। 7, নিয়ামতের সুক্রিয়া করা। মহান আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদের আরও বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি তো কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। 8, ইস্তেগফার করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত 10-12। 9, অল্পে তুষ্ট হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের অধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। বুখারী হাদিস 6446। 10, নিজের চেয়ে কম সম্পদশালীদের দেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চেয়ে কম সম্পদশালী মানুষের প্রতি পার্থিব ব্যাপারে দৃষ্টি দিও, তোমাদের চেয়ে ধনশালী মানুষের দিকে নয়, এতে তোমাদের আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত নগণ্য মনে হবে না। তিরমিজি হাদিস 2513। 11, অন্যের জন্য দোয়া করা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরেশতা তার জবাবে বলে, আর তোমার জন্য অনুরূপ,
মুসলিম হাদিস 6820। 12, ঘরে প্রবেশের সময় সালাম করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে বৎস, তুমি যখন তোমার পরিবারের পরিজনের কাছে যাও তখন সালাম দিও, তাতে তোমার ও তোমার পরিবার পরিজনের কল্যাণ হবে। তিরমিজি হাদিস 2698। মহান আল্লাহ আমাদের সবাইকে অফুরন্ত বরকত ও কল্যাণ অর্জনের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।